দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা দ্বিতীয় ম্যাচে বা কালেও তৃতীয় ম্যাচে ফের জয় তুলে নিয়ে আরেক ইতিহাস গড়েছে বাংলাদেশ প্রজিয়াদের মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশন উপমহাদেশের দেশগুলোর জন্য সব সময় কঠিন কিছুদিন আগে ভারতের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল অথচ বাংলাদেশ দাপুটে দুই জয় প্রজিয়াদের মাটিতে প্রজিয়াদের বিপক্ষেই জিতেছে সিরিজ এই অবিস্মরণীয় অর্জনে টুইটারের প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ তাসকিন আহমেদ কেড়েছে সব পর্যায়ের সমর্থকদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা আজ সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে টাইগারদের কাছে পাত্তায় পায়নি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় দেওয়া একশো পঞ্চান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এই জয়ের ফলে দেশের বাইরে আরও একটি সিরিজে জয়লাভ করল টাইগাররা এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে তিরিশটি সিরিজ জয়ের মধ্যে বিদেশের মাটিতে সাতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ দু হাজার ছয় সালে কেনিয়াকে হারিয়ে শুরু এরপর তিন বছরে জিম্বাবুয়ের মাটিতে দুটি ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জেতা হয়েছে একবার দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজে আরও একবার এবং সবশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে আবারও সিরিজ যেতে বাংলাদেশ এই ছয় সিরিজের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই এক ব্যবধানের জয় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলে বিবেচিত হতো তবে এখন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় হবে টাইগারদের সবচেয়ে বড় অর্জন এছাড়াও আইসিসি সুপার লিগের পয়েন্টস পেয়েছে বাংলাদেশ একশো বিশ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের পরে পঁচানব্বই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড অন্যদিকে তেরো ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা